আরেকবার কি আসলে একাদশীটা কি 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 একাদশীতে কি বোঝেন আপনারা, যেটুকু আপনাদের এই চাক্ষুষ দৃষ্টিতে বুঝিয়ে আসতেছেন সেটা একাদশীটা কি নিজেরটা বুঝি কও, আমি খালি মনে করেন একাদশীতে আমরা কি করি, উপাস থাকি। হ্যাঁ ঠিক আছে, তারপরে আরে উপাস থাকি কেমন করি, আমরা তো খাই পঞ্চশস্য বাদে খাচ্ছি কিন্তু আর কি, তো উপাস হলো কেমন করি বুঝলাম তো কথাটা, আমি প্রশ্নের মধ্যে আসতেছি, আমি তো খাই তো উপাস হলো কেমন করি, খালি তার উপাস হয় কেমন করি। মুসলমানরা তো এই বর্ষমে যখন সেগুলি খায় সেগুলি কয় না, হ্যাঁ তারপর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত যখন ইফতার করবে তার আগ পর্যন্ত কিছু খায় না, তোমরা ঠিক খাওয়ার কথা করছো, তাহলে উপাস হলো কেমন করি, উপবাস থাকি উপবাস থাকি উপবাস উপবাস এবং উপবাস থাকাটা আলাদা। কি কোশ্চেন না এগুলে, হিন্দু হয় হিন্দু তত্ত্ব জানি না কেমন করে জানি, মুশকিল যন্ত্রণা। তো উপবাস আর একাদশী পার্থক্য কি, উপবাস এবং একাদশী, একাদশী উপবাস তো হলো ভগবানের নিকটে বাস করা, উপবাস তো নিকটে বাস, আর একাদশী তো উপবাসী, কিন্তু একাদশী হলো একটা ব্রত, বিষ্ণু ব্রত। তুমি তো আদা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইগুলো তো বহিরাঙ্গ দৃষ্টিতে হলো কথা, একাদশ ইন্দ্রিয়কে সংযত রাখা, হ্যাঁ তো এইগুলো হলো বহিরাঙ্গের কথা। এখন একাদশী করি আমার লাভ হবে কি সেটা বলা লাগবে, কিন্তু পাপ হচ্ছে না একাদশী, তো এই যে একাদশী না থাকলে তো আমি পঞ্চরবিশ্ব গ্রহণ করতাম, প্রতিদিন তো পঞ্চরবিশ্বে তো আমার পাপ করে ঝুঁকি থাকে, আমি আগে বলতেছি সবগুলো বহিরঙ্গ কথা করতেছি, ভেতরের কথা করতেছি না কেন আর কি, একটা বাক্সের মধ্যে কি আছে সেটা আমার তালাটা খুলতে হবে বাক্সটা, তারপর তো বাক্সটা ভেতরে কি আছে দেখতে পাবো, তো একাদশীর এরকম তালা দেওয়া আছে, এটা খুলি না দেখলে ভেতরে কি আছে বুঝবেন কেমন করি, সেটাই তো জানা কথা, যে যে জানে সেই খুলবে পারে আর যে জানে না কেমন করি হবে। তো একাদশী হলো একাদশী একটা ব্রত, ভালো করে বোঝেন তো আমি বুঝি দেই। আচ্ছা মনে করেন তোমাদের কয়দিন পরে ফাল্গুন মাসত কি আসবে, সরস্বতী পূজা না, ওগুলো না ওগুলো তো ওগুলো দিয়ে বুঝুর দরকার নেই, সরস্বতী পূজা আসবে না, না আসবে, ছাত্র যারা আছে ছাত্রী আছে আসবে, তো তো মনে করো যে এই গ্রামের মধ্যেই বা মনে করো একটা ঠাকুর বীজ জায়গায় নিচে হলো পূজা করার জন্যে, বুঝলে না, তো ভেন্ডাবাড়ির থেকে আরম্ভ করিয়া আরও অনেক দূর দূর নিছে, এক ঠাকুর কি একই সঙ্গে বিশটা জায়গায় যাওয়ার পাবে, হ্যাঁ পর্যায়ক্রমে যাবে, সকাল 7টার সময় যেখানে যা সেই সরস্বতী পূজা করলো, হ্যাঁ তা তারা কী করলো, অঞ্জলি দিল, দিয়ে কী করবে, প্রসাদ পাবে, উপাস অঞ্জন হলে শেষ, আজ যে রাতে 7টা যে শেষে পড়ে গেছে রাতে 7টা শেষ, সে ছাত্রগুলোর অবস্থা তো কোনটা হলো, ঠাকুর আগে যেখানে যাবে সেখানে আগে আমার কথা বুঝছি না, বোঝো না, আমি তো সবাই তো সরস্বতী পূজা করতেছি, তো সরস্বতী পূজার সময় কখন, আরে আমি 7টার সময় শেষ করলাম আর আরেকজন রাতের 7টার সময় শেষ করলো, তাহলে আমরা থাকলাম 7টার সময় উপবাসে নাই আর ওরা সারাদিন উপবাস করলো রাতে 7টা যাওয়া করলো আর কি, এটার নিয়ম কী তাহলে, আমার কথা বুঝেন নেই তাও আর কি, না তাহলে এখন বুঝেই মনে করেন আপনি অন্নপ্রাশন করবেন, অন্নপ্রাশনে কি বাপমা উপবাস থাকবে না, অন্য কেউ না বাপমা তো থাকে উপবাস, কতক্ষণ উপবাস থাকবে, কখনো ভাত দেওয়া হয়নি, তাহলে ঠাকুর যদি 7টার সময় অন্নপ্রাশন করে 7টায় করবে, যদি 10টার সময় করে 10টা, 12টা করলে 12টা, তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ড উদ্দেশ্য নিয়ে, ভালো করে বোঝার কথাটা আর গেছে, আমি এতক্ষণ অন্যদিকে নিয়ে আসলাম, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যদি আমি কোনো কাজ করতে যাই সেটাকে বলে ব্রত, হ্যাঁ নির্দিষ্ট উদ্দেশ্য, আমি আমার অন্নপ্রাশন, আমার ছেলের অন্নপ্রাশন ঠাকুর আসি যখন শেষ করবে ততক্ষণ পর্যন্ত আমার উপবাস, ওটা আগেও যেতে পারে পিছিয়েও যেতে পারে, ছাত্ররা যেমন
আগে ঠাকুর যে আগে গেছে আগেরা পালে আর পরে যারা গেল সেখানে পরে পালো আর কি। সেই জন্য আমার উদ্দেশ্য হলো একটা থাকবে আর কি, ব্রত আমার এই কাজটা শেষ হবে আমার উপবাস ভঙ্গ। কিন্তু একাদশীর বেলায় গিয়া এই যন্ত্রণাটা হয়। একাদশী একটা নির্দিষ্ট পালন করতে হয়, আর একাদশী হলো পয়েন্টটা যে কারণে আমি পড়ব, একাদশী মানে হলো উপবাস, একাদশীর সঙ্গে উপবাস যোগ আছে। তো উপবাসটা মানে হলো উপ মানে নিকটে, উপ শহর মানে নিকটের শহর, উপ মানে নিকটে আর বাস মানে অবস্থান করা। কার নিকটে অবস্থান করা? ভগবানের নিকট অবস্থান করা। তো আমি যখন ভগবানের নিকট অবস্থান করব তখন আমার কী কাজ থাকবে? তাহলে যেগুলো কাজ করলে ভগবানের নিকট অবস্থান করা যাবে সেইটাই। এটার মেইন মেইন ফাংশনটা ছিল আগে, সেটা হলো অসুজম পোষা, কথাগুলো নতুন নতুন লাগতেছে বোধ হয় আর কি। অসুজম পোষা সারাদিন যাবে সূর্যকে দর্শন করবো না, হ্যাঁ কী করবে ভোরের সময় মনে না একটা ঘরের মধ্যে একটা ঘট বসিয়া সেখানে সমস্ত কিছু করিয়া ঘরটা স্থাপন করবে, করিয়া ওই ঘটের আশেপাশেই থাকবে, হ্যাঁ আর ভগবানের গুণ কীর্তন করবে সারাদিন। কোথাও যাওয়া যাবে নাই, কোনো কিছু নাই, ওখানে সব কিছু। তাহলে যাওয়া দেওয়ার দরকার করা নাই। তাহলে এখন আমাদের প্রকৃতির ডাক দিতে পারে না, পায়খানা প্রস্রাবগুলো হতে পারে না, সেই জন্য খাওয়া দাওয়া বন্ধ। খালি তো বেরোলে চাপ পড়বে, হজম হবে আর চাপ পড়বে, তাহলে বন্ধ। সেই জন্য উপবাস, খাওয়া চলবে না। কিন্তু এই এই রকম কাজ করতে গেলে বলতেছে কি চার রকমের পদ্ধতি আছে, ভালো করে মনে করেন যে কোশ্চেনটা হচ্ছে উত্তর পাবেন ওর মধ্যে। চার রকমের পদ্ধতি আছে, একটা হলো নক্ত উপবাস, একটা শক্ত, একটা অশক্ত, আর একটা পরে বলবো আর কি। কয়টা পাইলে? তিনটে। প্রথমটা কি? নক্ত উপবাস। হ্যাঁ প্রথমটা এইরকম, নক্তটা এইরকম, একটা মনে করেন একটা বাচ্চা ছেলে, বাচ্চাটার কথা বলতেছি আর কি, ও উপবাস থাকবেই, থাকে না এরকম, আপনার সবাই মিলে যদি থাকেন তবে বাচ্চাও ধরে। আমি দেখছি আমার নাতনিটা আছে থাকবেই, দুই তিনটে দল বাঁধিছে, না উপবাস থাকবেই, মায়েরা বলতেছে থাকা চলবে না, থাকবে থাকো, থাকতে 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 বিকেল যখন পড়ে গেছে আর পারে না, হ্যাঁ এর নাম হলো নক্ত উপবাস। থাকলাম তো কিছুক্ষণ, কথা বুঝলেন তো? আমি তো একাদশীর জন্য করছি, করিয়ে তো থাকলাম কিছুক্ষণ, এই যে একটাই দেখলো নক্ত উপবাস, যা খুশি তাই খাওয়া, আপত্তি নেই কিছু, খায়া দেয় উপবাস, পুরে ফলটা হলো না, যেটুকু পাইলো সেটুকুই হলো। এটা সবারই বেলায় প্রযোজ্য, এটা পুরো নক্ত উপবাস। আর একটা আছে শক্ত উপবাস, হ্যাঁ সেটার নিয়ম মুসলমানের মতো সেউরি খায়, হিন্দুদের সেউরি নাই, এই জন্য 9টা 10টার মধ্যেই খাবার খাবেন, আর পরের দিন কোনো খাওয়া দাওয়া নাই, যতক্ষণ পর্যন্ত পারণ হয় নাই ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া নেই, এটা হলো শক্ত। আর যারা অশক্ত মানে রুগী, বয়স্ক, শিশু, এরকম যারা কোনো ক্যাটাগরি যারা পারে না, হ্যাঁ অশক্ত মানে দুর্বল, তাদের জন্য পয়েন্ট আছে, 5টা রবি বাদ দেওয়া লাগবে, দিয়ে যত পারেন খাও, যত পারেন খাও। তো কেউ কেউ বলে কি না সন্ধে না পর্যন্ত খাবো না, আইন আইন করতেছে তারা নিজেরা নিজেরা, না সন্ধে না পর্যন্ত খাবো না, শোনো আর কি, 5টা রবি শস্য বাদ, 5টা রবি শস্য, ধান বা ধান জাতীয় জিনিস, গম বা গম জাতীয় জিনিস, জব মানে প্যারা, এদিকে একটা আছে যেটার মধ্যে এই জাতীয় জিনিস, তারপরে তেল বা তেল জাতীয় জিনিস, আর একটা থাকলো শস্যরা যেটা বললাম, আর একটা হলো মাসকালাই, ডাল 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 বা ডাল জাতীয় জিনিস, এই 5টা সে বাদ দিয়ে চলবে। কেউ যদি কেউ আটা খায় এই আইনের মধ্যে পড়ে না। সয়াবিন তেলটা কি একই দিয়ে তৈরি হয়? এটা তো গায়াও থেকে তৈরি হয়, সয়াবিন সয়াবিন থাকে, ওখানে বিদেশ থেকে আসছে তো সেই জন্য আমরা ওটা ফেলাই নেই, হ্যাঁ কিন্তু ওটা ওটা যেহেতু ওই ওই গোষ্ঠীর মধ্যে তখন ওটার মধ্যে পড়ে যায়, শুধু ফল থাকে যেটা
স্টেল।